ওকে, তো সব কিছু কমপ্লিট গাইস, এখন জাস্ট বোর্ডটা স্টার্ট করবো। ওকে, ফাইনালি বোর্ড স্টার্ট হয়ে গেছে গাইস, এখন শুধু পালানো। ভাই আমাদের গ্র্যান্ডপা পিছন থেকে আমাদেরকে দেখতেছে, তো গ্র্যান্ডপা টাটা বাই বাই। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? সেই সব অনেক বেশি ভালো। সো ফিরে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটি গেম প্লে ভিডিও নিয়ে। আজকে আমরা আবারও খেলবো গ্র্যানি চ্যাপ্টার টু। তো গ্র্যানি চ্যাপ্টার টু এর লাস্ট একটা এসকেপ ছিল গাইস, সেটা হচ্ছে বোর্ড এসকেপ টানেল দিয়ে। তো আজকে আমরা সেই এসকেপটা করবো। তো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে গাইস, কেউ একটা মুহূর্ত মিস করবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। তো চলো বেশি কথা না বলে আজকের গেম প্লে শুরু করা যায়। ওকে গাইস, তো আজকে গেমটা আমরা ইজি মোডে ট্রাই করবো গ্র্যান্ড পাকে নিয়ে। তো আমাদের গ্রাফিক্স কোয়ালিটির মেডিয়ামটা দিয়ে দিলাম। তো গাইস, এইসব মিশন, এই তিনটা মিশন কমপ্লিট হওয়ার পর তোমরা গ্র্যান্ড পা অ্যান্ড গ্র্যানি দুইজনকে নিয়ে গেম প্লেগুলো দেখতে পারবা। আর হার্ড মোডও ট্রাই করবো, অনেকে কমেন্ট করছো হার্ড মোডে খেলার জন্য। তো আমি নেক্সট ডে ভিডিওগুলো নিয়ে আসবো। তো গাইস, জাস্ট এই ভিডিওটা ইজি মোডে আসবে। আর আমরা ফাইনালি গাইস ডে ওয়ানে চলে আসছি। চলো দেখা যাক গ্র্যান্ড পা আমাদেরকে ওই নষ্ট নোংরা ঘরেই বন্দি করে রাখবে, এই ছোট্ট একটা ঘরের মধ্যে গাইস। গ্র্যান্ডপা অনেক গরিব গাইস, যার কারণে আমাদেরকে এই ছোট্ট একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছে। আমাদের গ্র্যানি দিদি মনে হয় অনেক বড় লোক। না গাইস, আমাদের গ্র্যান্ডপা মনে হয় ইনকাম করে আমাদের গ্র্যানি দিদিকে দেয়, আর গ্র্যানি দিদি মনে হয় এটা একাই মেরে দেয় গাইস। তো চলো আমরা এইখানে দেখতেছি, এইখানে ডোর লক আছে, বাট ওইটা আমাদের লাগবে না। তো আমরা এখন বোর্ড এসকেপ করবো গাইস। চলো, সামনে একটা ডোর আছে। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? ভাই গ্র্যান্ডপা এখানে? ওকে, এখানে বোর্ড কি আছে? তো আমরা একটা জিনিস পেয়ে গেলাম। চলো এখন উপরে যাব। আমাদেরকে ফার্স্ট টাইম আগে গানটা নিতে হবে, কারণ গ্র্যান্ডপা আমাদের এখন পিছনে লেগে গেছে গাইস। তো চলো দেখা যাক এইখানে গান পাই কিনা। ওকে, তো আমরা শক গানটা পেয়ে গেছি, স্টান গান এটা। চলো চার্জারটা নিয়ে নেই, এখন গ্র্যান্ডপা আসো, সোজা হেডশট দিয়ে দেবো। এই বুইরাতে আমার সাথে পাঙ্গালোস, দেখ এখন কেমন মজাটা লাগে। ওকে চলো আমরা চাবিটা খুলে নেই। ভাই গ্র্যান্ডপা দেখেন কীরকম করে শুয়ে পড়লো, এটাকে দেখে অনেক হাসি পাইতেছে গ্র্যান্ডপা, একদম কীরকম করে শুয়ে পড়ছে। তো এইখানে একটা ড্রয়ার আছে, এইখানে কিছুই নেই গাইস। আর চাবিটা আমরা ফেলাই দেই, এটার কোনো কাজ এখন নেই আমাদের। চলো স্টান গানটা আমরা নিয়ে নেই। এইখানে বাকি কিছু ড্রয়ার আছে এই রুমের মধ্যে, তো আমরা এগুলো খোঁজা শেষ করে ফেলি, এইটাই কিছু পাওয়া যায় না। অ্যান্ড এইখানে ডোর হ্যান্ডেল, ভাই আমরা ডোর হ্যান্ডেল কী করবো? ডোর হ্যান্ডেল আমাদের এই এসকেপে লাগবে না। আর এইখানে গাইস, ওকে এখানে একটা সেফ কি আছে? চলো আমরা সেফ কিটা নিয়ে সেফ লকের মধ্যে চলে যাই, ওইখানে দেখা যাক আমরা ওইখানে কী পাই। তো ওইখান দিয়ে একটা সিক্রেট রাস্তা আছে, আমাদের মেন ডোরের সামনে যাইতে হবে। আর এইখানে কিছুই নেই গাইস, তো চলো আমরা এইখান দিয়ে ঢুকবো। অ্যান্ড এইখানে আছে সেফ লকটা। ওকে, তো আমরা ফ্ল্যাগ পেয়ে গেছি, এই ফ্ল্যাগটা আমাদের বোর্ডের কাজে লাগবে। আর এখানে একটা রেঞ্জ পেয়ে গেছি গাইস, তো রেঞ্জটা আমরা পরে নিতেছি। ভাই রেঞ্জটা কই গেল? ওকে, তো আমরা এই ফ্ল্যাগটা নিচে ফেলাই দিয়ে আসি, যাতে আমাদের পরে এইখান থেকে নিতে সুবিধা হয় গাইস। ওকে, তো চলো আমরা এই এইখানে দেখি, এখানে কিছুই নেই। এই রেঞ্জটার কাছে একটা আমরা একটু পরে করবো গাইস। এইখানে যদি আমরা ফুয়েল পাই, আর একটা লাগবে হইতেছে হ্যান্ডেল, মানে ওই বোর্ডটা চালানোর জন্য। তো এইটা যদি এই দুইটা পেয়ে গেলে আমরা এখানে ফেলাই দেবো। অ্যান্ড আমরা যদি রেঞ্জ দিয়ে ওইটা ছেড়ে দিই তাহলে একদম নিচে চলে যাবে। তো এইখানে ফুয়েল, ওকে আমরা ফুয়েল পেয়ে গেছি, এটা গ্যাসোলিন অনেকেই বলে। আর এখানে কিছুই নেই, চলো আমরা এই ফুয়েলটা এখানে পানির মধ্যে ফেলাই দেবো এইখানে। কিরে ভাই এটা পড়েনি? আচ্ছা আরেকবার, এখানে একটা ভয়ানক বিষাক্ত পোকা থাকে গাইস, তো আমি পড়লে ওটা আমাকে খেয়ে ফেলবে। তো আমি মনে হয় হ্যান্ডেলটা আবার তো এখানে পাইতেছি না, এই জায়গাটা একদম ফাঁকা দেখতেছি। তো চলো আমরা ফুয়েলটা এখানে ফেলাই দেই। আর ফুয়েলটা ফেলাই দেওয়ার পর এখানে স্পাইডারটাকে আমাদেরকে মারতে হবে, মারার পর আমাদেরকে ওই দিকে যাইতে হবে। যদি ওইদিকে ক্রুবার পাই গাইস তাহলে আমাদের লাক অনেক ভালো। তো চলো আমরা র্যাঞ্চটা নিয়ে এখন গিয়ে জাস্ট আগে পানিটা ছেড়ে দেবো, এইখান দিয়ে যাইতে হবে। আর তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই গাইস, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো বা চ্যানেলে নতুন আসছো বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা গাইস। আমাদের 1000 ফ্যামিলি মেম্বার হইতে আর অল্প কিছু ফ্যামিলি মেম্বার লাগে, তো তোমরা এটা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও, তাহলে আমি তোমাদের উপর অনেক কৃতজ্ঞ থাকবো। ওকে, তো আমরা নিচে চলে আসছি, আর এখানে নাটটাও খুলে দিয়ে দিছি। এখন মনে হয় পানিটা ওই দিক দিয়ে চলে গেছে গাইস, চলো আমরা দেখে গিয়ে সামনে। ওকে, এখান থেকে পানিটা চলে গেছে। ভাই হ্যান্ডেলটা এখানে আছে, তো আমি এর আগে দেখিনি, মনে হয় এখানে এই দিকে সাইডে ছিল, আমি ওই দিক থেকে দেখতে পারিনি। তো চলো আমরা এইখান থেকে এটা নিচে ফেলাই দিই, এটা আমরা পরে এখান থেকে নিয়ে যেতে পারবো। আর আমাদের আরও অনেক কিছু কালেক্ট করতে হবে। আর আমরা বোর্ডকে এখানে পেয়ে গেছি, তো আমাদের এখন লাগবে একটা প্যাডলক কি। চলো আমরা শটগানটাকে উপর থেকে নিয়ে আসি, শটগানটা, আর ওইটা দিয়ে স্পাইডারটাকে মারবো, তারপর দেখাই যাক ওই স্পাইডারটার ওইখানে কী আছে। ওইটা স্পাইডার না গাইস, আমি ভুল করে এটাকে বারবার স্পাইডার বলে ফেলি। ওইটা দুইটা হাত আর দুইটা পা স্পাইডারের মতো, আর বাকিটা মানুষের মতো দেখতে,
তো দেখা যাক এখানে কিছু পাই কি না। এখানে কিছুই নেই গাইস, আর এই দিক দিয়ে যাবো, একটা সিক্রেট রাস্তা আছে। এখানে কুরবার পেয়ে গেলে আমাদের অনেক কাজে দেবে গাইস, আর এখানে একটু গিলিস করতেছে, এটা মনে এখন খুলবে না। ওকে গাইস, তো অনেক সময় ধরে ঠেলা ঠেলির পর এটা খুলে ফেলছি, অ্যান্ড সামনে কাটিং ফ্ল্যাশ, বাট ওইটা আমাদের কোনো কাজে লাগবে না। আর এইদিকে আমাদের গ্র্যান্ডপা বলে দিছে আই সি ইউ, মানে আমাকে দেখে ফেলছে। বাট কই আছো তুমি দাদু? কই? ওকে ভাই, হাত দেখতে পাইছি। আচ্ছা, এখানে একটা গুলি করতাম, বাট হাতটা সরাই নিল। আচ্ছা, এখান থেকে চলে গেল মানে আমাদের দাদু। ওকে ভাই, চলে গেছে। চলো আবার গ্র্যান্ডপার পিছন থেকে মারবো, মানে এর পিছন থেকে একবারও মারিনি, শুধু সামন থেকে মারছি। চলো গ্রানে দাদুকে এবার পাঁচা শট দেবো। ভাই আমি গ্রানে গেমেও মনে হয় হাকার হয়ে গেছি, আমি যেখানে বলি সেইখানে লাগে। এসব নোপ টোপ ভূতে কই থেকে আসে গাইস? যাই হোক, একটু পামটা বেশি দিয়ে ফেলছি। তো আমরা নেক্সটে যদি হার্ড মোড ট্রাই করি তাহলে হয়তো পারবোই না। তো আমরা হার্ড মোডে ট্রাই করব, অ্যান্ড যদি সাকসেস হই ঠিক মতো তাহলে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো অবশ্যই অবশ্যই। তো চলো আমরা এখন নিচে গিয়ে আগে স্পাইডারটাকে মারি, অ্যান্ড ওইখান থেকে দেখাই যায় গাইস আমরা কী পাই। তো ওই স্পাইডার কই গেল? ওকে ভাই, ওখানে খাইতেছে। আচ্ছা, এই দিক থেকে গুলি করি। ওকে ওকে, লেগে গেছে গাইস। মানে ভাই কি বলবো, আমি যেখানে শুধু লাগাবো মানে শুধু মুখ দিয়ে বলি আর মানে হাত দিয়ে প্রেসও করতে হয় না, তার মধ্যে লেগে যায়। চলো আমরা শটগানটাকে ওইদিকে সাইডে রেখে আসি, কারণ গ্রান্ডপা এখানে চলে আসতে পারে। এখানে অনেক বেশি সাউন্ড করতেছে এই ভয়ানক পোকাটা, এইটা দেখেন প্যানও পড়ছে আবার। চলো আমরা ক্রোবারটা নিয়ে আগে নিচে যাব, মানে ক্রোবারটা দিয়ে আমরা দুইটা জিনিস খুলতে পারি সেটা তোমরা জানোই। তো চলো আমরা দুইটা জায়গায় দেখবো কোথায় কোথায় কী পাই। আগে আমরা নিচে যাব। তো নিচে যাওয়ার রাস্তাটা কোন দিক দিয়ে? ওকে, সামনে। তো আমাদের মোটামুটি সব জিনিসই কমপ্লিট গাইস, আমরা প্লাগ ট্লাগ যা লাগে সব কিছুই পেয়ে গেছি। এখন জাস্ট আমাদের একটা প্যাডলক কি লাগবে, তো দেখা যাক প্যাডলক কিটা আমরা কই পাই। এইখানে আছে কি ভাই? এখানে থাকে যা না গাইস, এখানে ওয়েপন কি, বাট এটা আমাদের আর কোনো কাজেই লাগবে না। এই ওয়েপনটা দিয়ে মারলে গাইস গ্রানি অ্যান্ড গ্র্যান্ডপা অনেক বেশি সময় ধরে অজ্ঞান হয়, বাট এখন আর অজ্ঞান করার কোনো ইচ্ছাই থাকতেছে না আমার। এসব নুপ ভূতকে মারতে আবার গান টান লাগে নাকি গাইস? চলো আমরা সামনে একটা মানে বক্স আছে, ওই বক্সটার মধ্যে দেখা যাক যদি প্যাডলক কি পেয়ে যাই তাহলে তো আমাদের মিশন প্রায় কমপ্লিট, শুধু লাগাই দিলে হয়ে যায় সব কিছু। তো ওকে ভাই, ফাইনালি প্যাডলক কি পেয়ে গেছি। চলো আমরা প্যাডলক কিটা নিয়ে সোজা নিচে যাব। নিচে গিয়ে আমাদেরকে একটা বক্স খুলতে হবে, আর ওই বক্সের মধ্যে গাইস সুইচ আছে, সেটা ওই বোর্ডটার সুইচ। আমি ঠিক জানি না ওইটা বোর্ডটার সুইচ কি না, বা বোর্ডটাকে আটকানোর জন্য ওই সুইচটা লাগানো হয়েছে যার জন্য ওই প্যাডলক কিটা মেবি লাগে। তো চলো আমরা একটা একটা করে জিনিস সবগুলো এখানে নিয়ে যাইতেছি। এই বুইরা দাদু যে কোথায় গেছে গাইস ওর খোঁজই আমি এখনও পাইলাম না। তো এই রাস্তা দিয়ে একদম নিচে চলে যাব। আমরা প্যাডলক কিটা দিয়ে এখন খুলবো না গাইস, এই যে এই সেই বোর্ডটা, আর এখানে সেই ভয়ানক প্রাণীটা দেখেন কীরকম করতেছে। তো আমি নর্দমায় পড়ে গেলে আমাকে খেয়ে ফেলবে এই প্রাণীটা। আর এখানে গ্যাসোলিনটা অলরেডি চলে আসছে গাইস, তোমরা হয়তো অনেকেই ভাবতেছো যে গ্যাসোলিনটা কীভাবে এখানে আসলো। তো এর আগে আমি উপরে ওই যে পানিটার মধ্যে গ্যাসোলিনটা ফেলাই দিছিলাম, তারপর যখন গাইস আমি ওই রেঞ্জটা দিয়ে ওই নাটটা ঢিল করে দিছি ওই পানির সাথে গ্যাসোলিনটাও চলে আসছে। তো যাই হোক, আমরা ফ্ল্যাগটাও নিয়ে আসলাম। এইখানে ভাই বোর্ডটা চালাইতে ফ্ল্যাগও লাগে। তো তোমাদের দেখাই দিতেছি ফ্ল্যাগটা আমি কোথায় লাগাবো, এই যে এইখানে ঠিক মাঝে দিতে হবে। ওকে, এখন আমরা ফুয়েলটা ভরাই দিই গাইস এইখানে গ্যাসোলিনটা। ওকে ভাই, এইটা অনেক সুন্দর করে খুলে গেল। তো চলো আমরা ফুয়েলটা ভরাই নিতেছি, আজকে বোর্ড চালাবো গাইস। এই গ্র্যান্ডফার রুম থেকে পালাবো একদম উড়াদুড়া টান দিয়ে বোর্ডটা। তো ফাইনালি আমাদের ফুয়েল ভরা ডান, এখন আমাদেরকে উপর থেকে হ্যান্ডেলটা নিয়ে আসতে হবে। তো প্যাডলক কিটা দিয়ে এইটাকে খুলে নিই গাইস, এইটা দিয়ে এটা শব্দ হয়ে গেছে গাইস, ওইটা আসতে পারে মানে গ্র্যান্ডপা আসতে পারে। এইখানে সুইচটা প্রেস করে দিয়েছি গাইস। ওকে ভাই, আমাদের আরও দুইটা জিনিস আনতে হবে, আমি ভুলে গেছি। এখানে হ্যান্ডেলটা নিয়ে আসতে হবে, মানে এই বোর্ডটা চালানোর জন্য যে যে হুইলটা দিয়ে আমরা ঘোরাঘুরি করবো গাইস সেটা আমাদের লাগবে। এই যে এটা নিচেই পড়ে আছে, তো চলো আমরা এটা আগে লাগাই দিয়ে আসি, তারপর চাবিটা নিয়ে এসে সোজা গাড়িটা একদম স্টার্ট করে দেবো। ভাই গাড়ি বলতেছি কেন, এটা বোর্ড। ওকে, তো চলো ফাইনালি আমরা নিচে চলে আসছি, অ্যান্ড এইখানে আমরা এই গাড়িটা এখানে লাগাই দেবো। ইঞ্জিন স্টার্ট না, ইঞ্জিন স্টার্ট এখন করব না, আর হবেও না ইঞ্জিন স্টার্ট গাইস আমরা যতক্ষণ না চাবিটা উপর থেকে নিয়ে আসতেছি। তো গ্র্যান্ডপাকে এখন দেখতেছি না, গ্র্যান্ডপাকে দেখলে এখানে টাটা বাই বাই করে চলে যাইতাম। আচ্ছা, এখানে নেই গ্র্যান্ডপা গাইস। চলো আমরা বোর্ড কিটা নিয়ে একদম নিচে চলে যাব। তো আমাদের মিশনটা এখন কমপ্লিট হবে, আর কেউ আটকাতে পারবে না। গ্র্যান্ডপাকে একাই বাসার মধ্যে সেরে যাইতে একটু কষ্ট হইতেছে গাইস, তো কী করবো, সেরে যাইতে হবে। চলো ফাইনালি ইঞ্জিন স্টার্ট করে দিতেছি, অ্যান্ড টানেলের মধ্যে দিয়ে পালাও। গ্র্যান্ডপা টাটা বাই বাই, থাকো দাদু তুমি তোমার এই বাসার মধ্যে একাই থাকো। আর এই এই দাদুকে দেখে মায়া লাগে একদম টাকলা। তো ফাইনালি দ্য গেম ইজ এন্ড গাইস।
ওকে, তো আজকের ভিডিওটা পর্যন্তই গাইস। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো আর অনেক বেশি সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে।